সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের শামিমা দিদিমণি। আজকে আমরা আলোচনা করব ইসলাম ও নৈতিক শিক্ষার পঞ্চম অধ্যায়, আদর্শ জীবন চরিত্র। আদর্শ জীবন বলতে বোঝায় যে জীবন অনুসরণ করলে জীবন সুন্দর ও সুগঠিত হয়। পৃথিবীতে এমন অনেক মহান ব্যক্তির আবির্ভাব ঘটেছে যাদের জীবনচারিত অন্যের জন্য আদর্শ। সুতরাং বাস্তব জীবনে এসব মনীষীর সমাজ সেবামূলক কাজ, অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি, আত্মত্যাগ, ক্ষমা, পরমত, সহিষ্ণুতা ও দেশপ্রেম সহ অন্যান্য গুণ অনুসরণ ও অনুকরণ করলে সুন্দর, সুশৃঙ্খল ও সাফল্য জীবন লাভ করা যায়। এই অধ্যায় আমরা জানতে পারব, এই অধ্যায় পাঠ করে আদর্শ জীবন চরিত্রের ধারণা ব্যাখ্যা করতে পারব। পাঠ এক, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ। এখন আমরা দেখব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ। আরবের অবস্থা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় আরবের সামাজিক অবস্থা ছিল ভয়াবহ ও জঘন্য। আরবের লোকেরা ছিল তখন নানান পাপ কাজে লিপ্ত, মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ, চুরি, ডাকাতি, হত্যা, লুণ্ঠন, দুর্নীতি ও অরাজকতা করে তাদের জীবন চলত। তারা এক আল্লাহর পরিবর্তে বিভিন্ন দেবদেবীর পূজা করত। সমগ্র আরব দেশে বর্বরতা ও প্রকৃতি পূজায় নিমজ্জিত ছিল। কাব্যচর্চা, গান ও বাগ্মিতায় অগ্রসর থাকলেও নৈতিক চরিত্রে আরব সমাজ পিছিয়ে পড়েছিল। হাটে বাজারে পণ্যের মতো মানুষ বেচা কেনা হতো, তখন দাস প্রথা প্রচলিত ছিল। দাসদেরকে কিনে আনত তারা, কিনে তাদের নিজেদের মতো করে ব্যবহার করত। মারধর করলেও কেউ কোনো প্রতিবাদ করতে পারতো না, কারণ তারা ছিল তাদের মনিবের কেনা গোলাম। হাটে বাজারে পণ্যের মতো মানুষ এভাবে বেচা কেনা হতো, যে দাস কিনে আনত সেটা তারই নিজস্ব, এখানে আর কেউ কোনো কিছু বলতে পারবে না, সে তাদের ইচ্ছে মতো টর্চারিং করতে পারত। এদের জীবন মৃত্যু মনিবের খেয়ালখুশির উপর নির্ভর করত। মনিবরা এদের প্রতি অমানসিক নির্যাতন চালাত। ব্যতিক্রম ছাড়া সাধারণভাবে নারীদের অবস্থা ছিল খুবই করুণ। নারীদের কোনো সামাজিক মর্যাদা ছিল না, কোনো অধিকার ছিল না, এমনকি সে সময় জীবন্ত মেয়ে শিশুদের গর্তে ফেলে মাটি চাপা দেওয়া হতো। এরূপ অবস্থাকে বলা হতো আয়ামে জাহেলিয়া বা বর্বরতার যুগ। এমনকি সে সময় জীবন্ত মেয়ে শিশুদের গর্তে ফেলে মাটি চাপা দেওয়া হতো। এরূপ অবস্থায় আল্লাহতালা মানুষকে সঠিক পথে পরিচালনা করার জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠান। তার আগেও পৃথিবীতে আরও অনেক নবী এসেছেন। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী, তারপরে এবং সেরা নবী, বিশ্ব নবী। তারপরে আর কোনো নবীর প্রয়োজন ছিল না। তারা এসেছিলেন, তাদের কোনো না কোনো কাজ অসম্পূর্ণ ছিল, কিন্তু আমাদের এই মহানবীর কোনো কাজ অসম্পূর্ণ ছিল না। তার উপর যে দায়িত্ব দেওয়া হয়েছিল তিনি সমস্ত দায়িত্ব সম্পন্ন করেছিলেন। তিনি কোনো কাজ অসম্পূর্ণ রাখেন নাই, যার ফলে তারপরে আর কোনো নবীর প্রয়োজন ছিল না, আর কোনো নবী আসেও নাই। এখন আমরা দেখব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও পরিচয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রিয় নবী। তিনি 570 খ্রিস্টাব্দের 20 এপ্রিল রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল আবদুল্লাহ এবং মাতার নাম আমিনা। তিনি মাতৃগর্ভে থাকতে তার পিতা আবদুল্লাহ মৃত্যুবরণ করেন। জন্মগ্রহণের পর তার নাম রাখা হয় মুহাম্মদ ও আহম্মদ। মহানবীর চারিত্রিক বৈশিষ্ট্য ও পাদ্রী বোহাইরার ভবিষ্যৎবাণী। আরব দেশে বনু সাদ গোত্রের মেয়ে ধাত্রী হালিমার উপর শিশু মুহাম্মদের লালন পালনের দায়িত্ব পড়ে। তৎকালে
দুধ মা বা ধাত্রীর হাতে শিশু সন্তানদের লালন পালন করার ভার ছিল। তিনি 5 বছর বয়স পর্যন্ত তাকে নিজের সন্তানের মতো স্নেহ মমতায় লালন পালন করেন। এরপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার কোলে ফিরে আসেন। তিনি মা আমিনার সীমাহীন আদর যত্নে বড় হতে লাগলেন, কিন্তু তার কপালে এই আদরও বেশি দিন জুটল না। তার মাও মৃত্যুবরণ করেন যখন তার বয়স ছিল মাত্র 6 বছর। অল্প বয়সে তিনি পিতামাতা উভয়কে হারিয়ে এতিম হয়ে যায়। এই বিশ্বের বুকে তিনি তখন একা, নিঃসঙ্গ ও অসহায় বালক। তারপর দাদা আব্দুল মুতালিবের হাতে তিনি লালিত পালিত হন। দাদা অত্যন্ত আদর যত্নে তাকে লালন পালন করতে থাকেন। তার বয়স যখন 8 বছর তখন দাদাও তাকে ছেড়ে চলে যান। এবার তিনি চাচা আবু তালিবের হাতে বড় হতে থাকেন। চাচার সংসার ছিল অভাব অন্টন। তিনি চাচার ব্যবসায়িক কাজে সহযোগিতা করতেন এবং মেষ চড়াতেন। চারিত্রিক সকল ভালো গুণগুলি তার মধ্যে পরিলক্ষিত হয়। তিনি ছিলেন নিরহংকারী, অপব্যয়, অর্থহীন ও অনৈতিক কথা থেকে তিনি নিজেকে মুক্ত রাখতেন এবং তিনি অন্যের দোষ খোঁজা ও কাউকে লজ্জা দেওয়া থেকেও বিরত থাকতেন। সর্বদা মানুষের সাথে হাসি খুশি কথা বলতেন, অন্যের ব্যথায় ব্যথিত হতেন, মানবতার কল্যাণে নিজের সম্পদ অকাতরে ব্যয় করতেন। তিনি ছিলেন সত্যবাদী, তাকে আপন পর সকলেই আলামিন বা উপাধিতে ভূষিত করেন। আলামিন শব্দের অর্থ হচ্ছে বিশ্বাসী। এক কথায় তিনি পৃথিবীর সকল প্রাণী ও জীবজন্তুর উপকারী বন্ধু ছিলেন। হযরত মুহাম্মদ ইসলামের বয়স যখন 12 বছর 2 মাস 10 দিন, তখন চাচা আবু তালিবের সাথে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া রওনা হলেন। তিনি ব্যবসায় পৌঁছলে বোহাইরা নামক একজন খ্রিস্টান পাদ্রির সাথে দেখা হয়। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পেরে বলেন, ইনি শেষ জামানার নবী ও সর্বশ্রেষ্ঠ রাসুল। পাদ্রি আবু তালিবকে বলেন, ওকে মক্কায় ফেরত পাঠিয়ে দেন, ইহুদিরা তার ক্ষতি করতে পারে। এই পরামর্শ অনুযায়ী চাচা আবু তালিব কয়েকজন ভৃত্যের সঙ্গে প্রিয় ভাতিজাকে মক্কায় পাঠিয়ে দেন। এখন আমরা দেখব শান্তি প্রতিষ্ঠায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা। ওকাস মেলায় জুয়া খেলাকে কেন্দ্র করে ফিজার যুদ্ধ শুরু হয়। তা একটানা 5 বছর চলতে থাকে। এতে অনেক লোকের প্রাণহানি ঘটে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব প্রাণহানি ও রক্তারক্তি অবস্থা দেখে ব্যথিত হলেন। কীভাবে শান্তি প্রতিষ্ঠা করা যায় তা নিয়ে চিন্তা করতে লাগলেন। অবশেষে তিনি শান্তিকামী কয়েকজন যুবককে নিয়ে হিলফুল ফুজল বা শান্তিসংঘ নামে একটি শান্তিসংঘ গঠন করেন। এর মাধ্যমে তিনি তৎকালীন আরবের চলমান হিংসা বিদ্বেষ, মারামারি ও হানাহানি বন্ধ করতে আপ্রাণ চেষ্টা করেন। তার এ প্রচেষ্টার ফলে সমাজে কিছুটা শান্তি ফিরে আসে। সকল মানুষের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ব ও গোত্রে গোত্রে সম্প্রতি সৃষ্টি হয় এবং তার সুখ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ে। ফলে আপন পর সকলে তাকে আলামিন বা বিশ্বাসী উপাধিতে ভূষিত করেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচনায় একটু তোমরা আর একটু তোমাদের পাঠ্য বইয়ে ভালো করে জেনে নেবে। ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের অ্যাসাইনমেন্টগুলি রেডি করবে, ভালো করে বুঝে শুনে অ্যাসাইনমেন্ট তৈরি করবে। ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ। স্বাস্থ্যবিধি মেনে চলো।